দুইটা চালতা মুই ফালা ফালা করে এঙ্কে করে সেকন সেকন করে কাটি নিছু নিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নুন আর হলদি দিয়ে নিনু দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেওসন যখন একনা বলো কুটবে সময় হইবে তখন মুই এখন এগুলো চালতা গেলে শোকগুলো দিয়ে দেওসন শোকগুলো দিয়ে ফির নাড়াচাড়া করে নিবে নাকবে এগুলো আমরা ভাপে ফেলামো সেই জন্য কিন্তু এখন আমি বেশি করে পানি দিয়ে নিছু তোমরা যদি খালি সিজবে চান তাহলে অল্প একনা পানি দিয়ে কিন্তু সিজি নিবার পারেন তারপরে ঢাকনাটা দিনু ঢাকনা খুলিয়ে ফির দেখো নাড়াচাড়া করোসো এখন কিন্তু আমার চালতাটা প্রায় না সিজি গেছে সেই জন্য এখন আমরা নামে নিছি নামে নিয়ে পানি ঝরে এঙ্কে করে কিন্তু থেতলা করে নিবে নাকবে তাই এই যে দেখো মোর কিন্তু থেতলা করা করি শেষ হয়ে গেছে তারপরে মুই চলে যাইম হসে কড়াইত কড়াইত যায়া দিয়ে দিনু হসে জিরে তারপরে হসে পাঁচফোড়ন আর হসে ধনিয়া শোক গিলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে আর মুই দিয়ে দশন এখন শুকনে আকালি দুইটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করি এঙ্কে করে গুঁড়া করে নিবে নাকবে তারপরে নিয়ে নেওস হসে সর্ষের তেল তারপরে দিয়ে নিনু হসে ওসুন আর একটা আকালি দুইটা মাঝখান থেকে ভাঙ্গি নিছু আর হসে পাঁচফোড়ন দিয়ে নিনু দিয়ে ফির শোকগুলা ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে তারপরে আগে থেকে যে থেতলা করে থুসনু চালতা গেলে সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসো দিয়ে ফির কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত একেবারে ভালো করে মশলার সাথে মিশে জানে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে দিয়ে নসো নুন আর হসে হলদি আর হসে আকালির গুঁড়ে এটা শুকনো আকালির গুঁড়ে আমি দিয়ে নিছু দিয়ে ফির শোকগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে আর এই আচারটা যা মজার হয় তারপরে দিয়ে নিনু হসে চিনি পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে নাও সব মানে যায় যেনকে আর কি মিষ্টি খাবার পছন্দ করেন এটা যেহেতু টক ঝাল মিষ্টি সেহেতু কিন্তু মিষ্টিটা একটা ব্যালেন্স নিয়ে কিন্তু দিবে রাখবে তারপরে হসে ফির শোকগুলোর সাথে নাড়াচাড়া করে নেওসো আর একটা কথা তোমরা যদি এরকম চিনি দিবেন না চান তাহলে গুড় চাইলে গুঁড়ো কিন্তু দিয়ে নিবার পারেন মশলাগুলো যে ভাজিয়ে গুঁড়ে করে থুসনু সেই মশলাগুলোর অর্ধেক মুই এরকম দিয়ে নেওসো মানে তিন ভাগে দুই ভাগে মুই এরকম দিয়ে নিছো এক ভাগ থুসু সেটা হচ্ছে নামার আগে আগে মুই দিয়ে নিম তারপরে হসে এগুলো শোকগুলো মশলা ফির ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিবে নাকছে এই যে দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করিয়ে এঙ্কে করে ভালো করে একেবারে আচারগুলো আমাকে বানিয়ে নিবে নাকবে তোমরা যদি চান ঢাকনা দিয়েও কিন্তু এই কাজটা করে পারেন কিন্তু মুই ঢাকনা ছাড়া এঙ্কে করে নাড়াচাড়া করি অনবরত নাড়াচাড়া করেই কিন্তু মুই আজকের আচারটা বানাসুন এই যে দেখো আচারটা কতটাই লোভনীয় হয়েছে এখন মুই মিস্তেকনা পরে নামি নিম সেই জন্য নামানোর আগত ফির যে মিস্তেকনা যে গুঁড়ে থুসনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসুন দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করবে নাকবে যত পরিমাণে নাড়াচাড়া করবেন একেবারে দেখবেন যে কড়াই সাথে নাগি নাগি আইসছে তখন বুঝবেন যে আমার কিন্তু আচারগুলো হয়ে গেছে এটা কোনো তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করে পারেন কিন্তু মুই কোনো ফুড কালার ব্যবহার করো নাই মুই একটা অরিজিনাল কিন্তু আচারের যে কালারটা হয়েছে সেটাই আমি তোমার সাথে শেয়ার করছো এই যে এখন পরিবেশনের সময় একটা চিলি ফ্লেক্স দিয়ে দিছু দিয়ে এখন তোমার সাথে আমি পরিবেশন করে দেখাছো কতটা ইয়ামি ও মজাদার হয়েছে যদি তোমার আচারের রেসিপিটা ভালো লাগি থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর ধুমসে শেয়ার করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে সবাই ধন্যবাদ।